সংগ্রামী ভাইরা আমার, 7ই জানুয়ারি যে নির্বাচনের একটা ডেট আছে, এই তামাশা নির্বাচন, এই ভুয়া নির্বাচন, এই ডামি নির্বাচন অলরেডি ঠিক হয়ে গেছে। ভারতের ডাইরেক্ট মদতে বাংলাদেশের নির্বাচনে কে কে এমপি হবে সেটা ঠিক নির্ধারণ করে দিয়েছে। এই নির্ধারণ হয়েছে গণভবনে এবং 7 তারিখে এটা আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার হবে। আমরা এই নির্বাচন মানি না, বাংলাদেশের জনগণ মানে না। যেখানে নির্বাচনে ভোট নাই, যেখানে মানুষ ভোট দিতে পারে না, যেখানে মানুষ চয়েস করতে পারে না কে সংসদ সদস্য হবে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার দলের নির্বাচন সদস্যদের ঠিক করে, জাতীয় পার্টিদের ঠিক করে, কল্যাণ পার্টি ঠিক করে, যুক্ত ফ্রন্ট ঠিক করে দেয়, অতএব নির্বাচন মানি না এবং মানব না। 14 দলেরও তারা নির্বাচন কে এমপি হবে সেটা ঠিক করে দেয়। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা এই নির্বাচনে ব্যয় হচ্ছে, এই নির্বাচন ব্যয় করে গরিবের টাকা লুট করে এটা বিদেশে প্রচার করছে, এবং এই বর্তমান সরকার এবং তার সুবিধাভোগীরা বিদেশে বাড়ি কিনছে, গাড়ি কিনছে, বেগম পড়া করছে, মানি এবং মানি লন্ডারিং করছে। আপনারা দেখছেন প্রায়ই যে বাসে আগুন দেয়, ট্রেনে আগুন দেয়, বাসে এবং ট্রেনে কার আগুন দেয়, এই সরকারের মদতেই বাসে এবং ট্রেনে আগুন দেয়। অতএব পরিকল্পিতভাবে এই ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, বিরোধী দলের কে দমায় রাখার জন্য, আর একটা জঙ্গি নাটক করার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে, পৃথিবীর মানুষ বুঝে গেছে, ইউরোপ ইউনিয়ন আমেরিকা সহ অন্য অন্য দেশের লোক বুঝতে পারছে, ইভেন জাতিসংঘ বুঝতে, এই আগুন পরিকল্পিত হবে। সেই জন্য এই পরিকল্পিতভাবে যারা আগুন দিচ্ছে, যারা আমাদের দেশের সম্পদ নষ্ট করছে, তাদের একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। এই সুষ্ঠু বিচার, এই সুষ্ঠু বিচার কাদের দ্বারা সম্ভব? আমাদের দেশের মানুষের দ্বারা সম্ভব না। কারণ আমাদের দেশের বিচার বিভাগকে আওয়ামী লীগ এমনভাবে সিল মেরেছে যে মনে করে এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নাই। তাই আমরা দাবি করি যে আন্তর্জাতিক একটা সংস্থার মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে এটা তদন্ত করে সুষ্ঠু বিচার হওয়া উচিত। না হলে এই বাংলাদেশের মানুষ আরও রুখে দাঁড়াবে এবং শেখ হাসিনার সরকার পতন হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং পার্লামেন্ট ভেঙে দিতে হবে, জাতীয়তাবাদী শক্তির জয় হবে, এই সরকার আর বেশি দিন নাই। সবাইকে ধন্যবাদ। আপনি হ্যান্ডবিল দেখছেন না, আমাদের লিফলেট দেখছেন না, কিভাবে মানুষ অ্যাকসেপ্ট করছে? এবং জায়গায় জিজ্ঞাসা করি, তারা বলে যে ভাই আমি তো আমি, আমার 14 পুরুষ ভোটের ভোটের দিকে যাবে না, ভোট তো অলরেডি হয়ে গেছে। এ মানুষ, বাংলার মানুষ এখন আর বোকা নাই, যা ইচ্ছা তাই করাবেন। 2014 সালে যে আগুন সন্ত্রাসী করছেন, 2018 সালে যেটা করাইছেন, এই 2023 সালে এটা সম্ভব না। অতএব মানুষ বুঝতে পেরেছে সরকারের ডাইরেক্ট মদত পুষ্ট হয়ে এই আগুন দিচ্ছে, ট্রেনে দিচ্ছে, বাসে দিচ্ছে, গাড়িতে দিচ্ছে, মানুষেরই হচ্ছে। অতএব এই বিষয়ে মানুষ ক্লিয়ার, এবং আমাদের সাড়া অত্যন্ত বেশি, প্রচুর সাড়া পাচ্ছি, এবং মানুষ ইনশাল্লাহ দেখবেন 7 তারিখে ভোট কেন্দ্রে যাচ্ছে না। ভোট কেন্দ্রে তো যাওয়ার দরকারই নাই, কারণ পরিকল্পিতভাবে এটা কারা কারা এমপি হবে সেটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আপনারা যে লিফলেট বিতরণ কর্মসূচিটা করছেন, এটা আসলে আপনাদের অবরোধ কর্মসূচি আছে না আরো? হ্যাঁ, এটা আরো কর্মসূচি আছে। আগামীকাল আমাদের অবরোধ আছে, অবরোধের পর আমরা আবার কর্মসূচি ডিক্লেয়ার করব। যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত কর্মসূচি চলছে, চলবে।